আমরা প্রায় সময় লক্ষ্য করি আমরা বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন আজাব গজবের মধ্যে নিপতিত হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে একের পরে এক আজাব কিন্তু আমাদের উপরে আসছে একের পরে এক আসছে কিন্তু আমরা এতদা সত্ত্বেও আল্লাহমুখী হতে পারছি না নিবু এলা রব্বিকুমো আসলিমোলা আল্লাহ বলছি আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো এবং আল্লাহর কাছে তোমরা সারান্ডার করো কিন্তু আমরা কিন্তু শয়তানের পাদাঙ্ক পদাঙ্ক আমরা পড়োতে পড়তে আমরা কদমে কদমে কিন্তু আমরা এটা পদক্ষেপে পদক্ষেপে কিন্তু অনুসরণ অনুকরণ করছি সর্বোপরি এখানে একটা বক্তব্য দিতে চাই বাংলাদেশে নতুন একটা প্ল্যান করা হচ্ছে বিটিএসকে আনার চিন্তা ভাবনা করা হচ্ছে বিটিএসকে এ ব্যাপারে আপনাদের তথ্য দিতে চাই বিটিএস হচ্ছে কোরিয়ান একটা পপ ব্র্যান্ড যারা নাকি গান বাধ্য করে যেটাকে আল্লাহ তালা সুস্পষ্ট করে নাহলে হ্যাঁ হারাম করেছেন রাসুল্লাম যেটাকে হারাম বলেছেন গায়েক গায়েকে এদেরকে বাদ্যযন্ত্র এগুলা ক্রয় বিক্রয় সরাসরি সালাম হারাম করেছেন আমাদের দেশকে নষ্ট করার জন্য এবং এটা কোরিয়ান এই যে পপ ব্র্যান্ড বিটিএসকে দেখে আমাদের বাংলাদেশেও অনেক তরুণ তরুণী এদিকে অ্যাডিক্টেড হচ্ছে আসক্ত হচ্ছে এবং তারা হারাম কাজে জড়িত হচ্ছে এবং লেসবিয়ান হচ্ছে সমকামী হয়ে যাচ্ছে এটা থেকে দেশকে দেশের মানুষকে যুবক যুবতীদেরকে বিশেষ করে ইয়ং যে জেনারেশন আছে এদেরকে বাঁচানোর জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা প্ল্যান প্রোগ্রাম করা কিন্তু আমাদের একান্ত উচিত বিটিএসের ব্যাপারে আল্লাহ তা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তালা বলেন ইন্নল্লাদীনা ইয়িবু না আং তাশি আলফা হিসা ফিল্লাদিনা আ মানু আল্লাহ তাআলা বলছেন যে যারা নাকি মেন্দদের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায় যে কোনোভাবে যে কোনো প্রসেসের আল্লাহ বলে লাহুম আদা বুন আলি মুংফিদুনিয়া বলে আ খারা আল্লাহ সূরাত নোরের বলছেন তাদের জন্য আল্লাহ দুনে এবং আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন এখানে আমাদের বাংলাদেশের কিছু তরুণ তরুণী বিটি

সংস্থা তারা তৈরি করে তারাও বিজাতিদের মতো খ্রিস্টানদের মতো এদের কালচার ফলো করে এরা বিভিন্ন খ্রিস্টীয় কালচার ফলো করে এরা গান বাদ্য করছে নিজেদেরকে ওইভাবে শো করছে নিজেদেরকে ওইভাবে গঠন করছে এটাকে কখনো সরি ইসলাম অ্যালাউ করে না বাংলাদেশের মতো যেখানে মুসলমান কারাম কোরআন হাদিসের চর্চা প্রতিনিয়ত হচ্ছে সে দেশের মধ্যে বিটিএস নামক একটা খ্রিস্টান একটা সংস্থা এবং হারাম একটা সংস্থাকে বাংলাদেশে আনার মতো প্ল্যান প্রোগ্রাম করা কখনো এটা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদের কাম্য হতে পারে না তাদের কাছে আমরা কখনো এটা প্রত্যাশা করি না সর্বোপরি এদের প্ল্যান প্রোগ্রাম চলছে ইসলাম গ্রহণ করে না দেশের মুসলমান কখনো এটাকে অ্যালাউ করবে না কোনো মুসলমান এটাকে বরদাস্ত করতে পারে না বিটিএস কে কোনোভাবে এদেশে ঢুকতে দেওয়া যাবে না এরা বরং আমাদের দেশকে না ঢুকেই এদেরকে ফলো করে এদেরকে ইউটিউবে এদেরকে ফেসবুকে দেখে অনেক ফলোয়ার এদেশে তরুণ তরুণীরা বেড়ে যাচ্ছে যারা নাকি বিটি এস আর মি নামে তাদের পরিচিতি তারা লালন করছে এদের থেকে অবশ্যই আমাদের এই যুব সমাজকে বাঁচানোর জন্য এদেরকে বয়কট করা উচিত আটাত্তর কোটি টাকা এদের পেছনে ব্যয় না করে বাংলাদেশে বাংলাদেশের মানুষের জন্য জনগণের জন্য যদি ব্যয় করা হয় মানুষের দুর্বিশহ পরিস্থিতি থেকে মানুষ পরিত্রাণ পাবে